রাস্তার উদ্বোধন হয়ে গেছে, এখানে আনুষ্ঠানিক ভাবে সেই উদ্বোধন করছেন মাননীয়, অর্পণ করার দায়িত্ব আপনাদের থাকবে, দেখেছেন দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের থাকবে। আমাদের বহু আকাঙ্ক্ষিত, বহু আবেদন নিবেদনে সাড়া দিয়ে বাংলার জনগণের নয়নের মণি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি যে কৃপা দৃষ্টি করেছেন, আপনার ওনার প্রতি চিরকৃতজ্ঞ, এই গ্রামবাসীরা চিরকৃতজ্ঞ এই রাস্তার জন্য। সকলের আশা আকাঙ্ক্ষা আশা করি মিটবে এই রাস্তার মাধ্যমে। আমি সিঙ্গুর থেকে শুরু করলাম এবং অন্যান্য জায়গায় যারা আছেন তারাও কাজ শুরু করে দিন, সারা বাংলায় এটা উদ্বোধন হয়ে গেল। মনে রাখবে 22টা জেলায় 30,000 গ্রামে রাস্তায় কাজ করা হবে। আমাদের এখানে এই রাস্তা তৈরি করতে প্রায় 4,000 কোটি টাকা খরচ হবে, সেই টাকার 1 পয়সাও দিল্লির টাকা নয়, টোটালটাই রাজ্য সরকারের টাকা। মন্ত্রীর চেষ্টায় এই রাস্তাটা উদ্বোধন হলো, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমরা খুবই খুশি বাবলারই মানুষ, কারণ হচ্ছে আমি 5 বছর প্রায় অতিক্রান্ত পঞ্চায়েতের, এই সময়ের মধ্যে আমরা সমস্ত রাস্তা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু এই দুটো রাস্তা সেতু নিতাইনগর এবং আমার নিত্যানন্দ দুটো রাস্তা আমার খুবই সমস্যার মধ্যে ছিল, কারণ দীর্ঘ পথ। সেই পথটা মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনায় আজকে সমস্ত পশ্চিমবঙ্গের সঙ্গে বাবলারিতে উপহার দিয়েছে, এটার জন্য আমরা এলাকার মানুষ আমরা নিজেরাও খুব খুশি আনন্দিত। কতটুকু রাস্তা আমার বাবলারি জিপিতে রাস্তা যেখানে সব থেকে বৃহৎ রাস্তা আমি মনে করি এই মুহূর্তে এখানে নিতাইনগর এবং আমার নিত্যানন্দপুর, তাতে সাধারণ মানুষের কীরকম সাড়া পাচ্ছে? সাধারণ মানুষের আমার নিতাইনগরের সাধারণ মানুষের সমস্ত মানুষ বাড়ি থেকে বেরিয়েছে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছে এবং আমাদের এখান থেকে আমাদের 5 বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে ছিলেন। আপনার নাম? কমল দেবনাথ, বাবলা ডিজিপি প্রধান।